হাপ্তাই উপজেলার বিভিন্ন স্থানত অস্থায়ীভাবে ঘোষণা করা ই প্রায় 15 আশ্রয় কেন্দ্র। ঝুঁকিগ্রস্ত হল তারার পরিবার লইয়ে আইন শুরু করেছি এই আশ্রয় কেন্দ্র এগিয়ে। আজি পর্যন্ত প্রায় 300 ঝুঁকিগ্রস্ত পরিবার এনকে আশ্রয় লই। কতহাইল রাতে হাপ্তায়ের শিল্প এলাকা, লক গেট, চন্দ্রঘোনার মুরালিপাড়া, বারোঘনিয়া ফার্ম এলাকা, সিনামহল এলাকা, ওয়াগ্গার মুরালিপাড়া, কুকিমারা সহ বিভিন্ন স্থানত ব্যাপক ফাহাদ্য সই। আগেভাগে আশ্রয় কেন্দ্রত অবস্থান লনে কোনো হতাহতর ঘটনা এখন পর্যন্ত ন ঘটে। আর আজি ফজরত উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শনত আসিল প্রশাসনের কর্মকর্তা। গত 3 ধরে আনাচে কানাচে সবখানে আমরা মাইকিং করেছি এবং গতকালকে সর্বশেষ আমরা কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছি। আমরা বলেছি যে যারা ঝুঁকিপূর্ণ অবস্থানে সরকার নির্দেশনা সত্ত্বেও অবস্থান করবে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে শাস্তির আওতায় আনা হবে। অন্যদিকে কাপ্তাই চট্টগ্রাম মহাসড়কত ব্যাংছড়ি এলাহাত আজি দুইজে 12:30 সময় স্থানীয় বাড়ির কৃষ্ণচূড়া গাছ মহাসড়কত ফুললে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই সময় রাস্তা তাহা যাত্রী অলর ভোগান্তির হনুশেষ নোয়াছিল। প্রায় 2 চেষ্টা চালাই এনে আবার যোগাযোগ ব্যবস্থা সচল করা হয়। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। দর্শক, আর এই ভিডিও কি নতুন হতে কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং সি প্লাস ফোন রে চাও।